Dear students, good morning. I am Prashanjit Pandol, assistant teacher, Madhugram High School, Dumuria, Khulna. Today we are going to solve passage narration. We have already learned the rules of general narration or simple narration. Now we are going to solve passage narration. How can we solve the passage narration? And now passage, P-A-S-S-A-G, passage narration, N-A-R-R-A-T-I-O-N. Passage narration. What is passage narration? Passage ta ki. Passage is ekta onusched, ekta para. Je parar bhitore, je onusheder bhitore bokta ebong shrota ja bolche seta puro ekta parar bhitore ekta paragraph hoye jabe. Chotto ekta para ba onusched. সেই জন্যই অনুচ্ছেদ বলে এটাকে প্যাসেজ বলা হয়। অর্থাৎ সেই প্যাসেজের ভিতরে আমাদের বক্তা শ্রোতা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, বিভিন্ন সেন্টেন্সে কথা বলে তখন সেগুলো সেই রুলস অনুসারে পরিবর্তন করতে হয়। কিন্তু এখানে অন্যান্য যে ন্যারেশনগুলো আমরা আগে শিখেছি সেখানে কী শিখেছিলাম, সাধারণভাবে ন্যারেশন পরিবর্তন কী করে করতে হয়, ঠিক প্যাসেজ ন্যারেশন ঠিক ওইভাবেই করতে হবে, শুধুমাত্র বক্তা এবং শ্রোতাটাকে বের করতে হবে। আর কিছু নতুন ওয়ার্ড আছে, কিছু নিউ ওয়ার্ডস আছে প্যাসেজ ন্যারেশনের ভিতরে, যেমন কিছু ইয়েস, নো, স্যার, গুড মর্নিং ইত্যাদি যে ওয়ার্ডগুলো আছে এইগুলো পরিবর্তন করতে হবে। এবং তার সিস্টেম আমরা একটা পর একটা এক্সাম্পল দিলেই, উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। তা যাই হোক, এখন আমরা একটু প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো একটুখানি আমরা একটু বলে আসি। যে প্যাসেজ ন্যারেশন পরিবর্তন করতে গেলে ফার্স্টে স্পিকার এবং স্পোকেন টু, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, এটাকে খুঁজে বের করতে হবে। বক্তা কে, বক্তা এবং কে শ্রোতা, এটাকে খুঁজে বের করতে হবে। প্যাসেজ করতে গেলে, প্যাসেজ ন্যারেশন পরিবর্তন করতে গেলে প্রথমে কী করতে হবে, বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। কে বলছে, কাকে বলছে, এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের প্রথমেই সেই বক্তাকে আমরা খুঁজে বের করি, সেইভাবে আগের ন্যারেশনের মতো ওইভাবে সলভ করবো, ওইভাবে লিখবো, কোনো বাইরের কোনো কারণ নেই, কোনো জটিলতা নেই। তা যাই হোক, তাহলে এক নম্বরে আছে স্পিকার, স্পিকার, আর স্পোকেন টু, এস টি ও কে ই এন, স্পোকেন টু বা লিসেন, এল আই এস টি ই লিসেন, অর্থাৎ স্পোকেন টু, শ্রোতা, এটা শ্রোতা, শ্রোতা বক্তা, এটাকে আমাদের বের করতে হবে। কে কাকে বলছে, নাম্বার টুতে আমরা দেখব একই বক্তার, অর্থাৎ একই বক্তা যখন পরপর দুটি কথা বলে বা দুটি সেন্টেন্স বলে, দুটি সেন্টেন্সে কথা বলে, যে সেন্টেন্সে কথা বলবে সেই সেন্টেন্স অনুপাতে, অর্থাৎ অ্যাকর্ডিং টু সেন্টেন্স, সেন্টেন্স অনুসারে আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রুলটা ব্যবহার করেছি আগে, ইন্টারোগেটিভই যেমন করেছি, ইম্পারেটিভই যেমন করেছি, ঠিক সেই রুলস অনুসারে আমাদের কী করতে হবে। এখানে একই বক্তার, খেয়াল রাখতো একই বক্তার পরপর দুইবার বা তিনবার কথা হলে আমরা অ্যান্ড দিয়ে লাইন জোড়াতে পারবো, অ্যান্ড অথবা এগেইন, এগেইন সেইড, টোল্ড, অর্থাৎ এগেইন টোল্ড, টোল্ড, এগেইন টোল্ড, হ্যাঁ, এগেইন আস্কড, 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 অর্ডার, অর্ডার, অর্ডার্ড, অর্ডার, রিকিউ, ইউএস, রিকোয়েস্টেড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইটিসি, ইটিসি, হ্যাঁ, রুলস অফ, রুলস অফ সেন্টেন্স, সিএম, ইএন, সে সেন্টেন্স, সেন্টেন্স রুলস, অ্যাকর্ডিং টু রুলস, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং, এক, ওয়াই, এ, সি, সি, ও, আর, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু রুলস অফ সেন্টেন্সেস, সেন্টেন্স অ্যাকর্ডিং রুলস অফ সেন্টেন্সেস অনুসারে আমরা ইউটিলাইজ করব বা ব্যবহার করব, এইটি আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে স্পিকারকে, বক্তাকে এবং স্পোকেন টুকে, শ্রোতাকে, আর একই বক্তার বারবার বা পরপর দুটি দুটি কথা থাকে বা দুটি বা তিনটি সেন্টেন্স থাকে, তাহলে নিয়ম অনুসারে, সেন্টেন্সের নিয়ম অনুসারে, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যান্ড, এগেইন, অ্যান্ড টোল্ড, অ্যান্ড সেইড,
and asked and ordered and and requested এইভাবে অথবা again said again told again asked again ordered again requested এইভাবে অথবা further added অথবা also also said also said অথবা further PACR further added ইত্যাদি আমরা দিয়ে পরের সেন্টেন্স যোগ করব শুধুমাত্র একই বক্তার পরপর কথা হবে আর যদি একই বক্তার পরপর কথা না হয় তাহলে আগের যে নিয়মটা ওই নিয়মটাই আমরা ফলো করব এইটা হচ্ছে আমাদের সাধারণভাবে আমরা শিখলাম এরপরে কি করলাম এরপরে আমরা কি করব যে কিছু ওয়ার্ড আছে প্যাসেজ নারেশনে যেমন ইয়েস এর পরিবর্তে ইয়েস এর পরিবর্তে প্যাসেজ নারেশনে কি লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ AFFIR অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ নেগেটিভ হ্যাঁ ইয়েস স্যার থাকলে রেসপেক্ট ফুল এইভাবে লিখতে হবে এই অর্থাৎ ইয়েসের পরিবর্তে এটা লিখতে হবে নোয়ের পরিবর্তে এটা লিখতে হবে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে হবে এই হচ্ছে প্যাসেজ নারেশন আরও সামান্য কিছু নিয়ম আছে আমাদের আমাদের 12টা রুলস আছে প্যাসেজ নারেশনে এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত কিছু 12টা রুলস আছে তার ভিতরে এই আমরা দুটো তিনটে বললাম আমরা স্বাভাবিকভাবে এই দুটো তিনটে আমরা আপাতত কাজে কাটাবো পরেরগুলো উদাহরণ দিতে দিতে আমরা শিখব যাই হোক আমরা এখন এক্সাম্পলের দিকে একটু যাব যেমন আমরা এখন এক্সাম্পলে যদি যাই ইনভার্ট কমা আরম্ভ মে আই কাম ইন স্যার জিজ্ঞাসা না ইনভার্ট কমা কমা সেইট কামাল কে এ এম এ এল কামাল ফুল স্টপ ইনভার্ট কমা আরম্ভ ইয়েস কমা কাম ইন ইনভার্ট কমা কমা সেইট দি টিচার পিই এ সি এ সি আর টিচার কমা ইনভার্ট কমা আরম্ভ হয় have a let invert comma close may I come in sir invert comma arambho may I come in sir jigyasin invert comma comma said kamal kamal jigyasha korteche full stop eta full stop eta full stop eta full stop ইনভার্ট কমা আরম্ভ ইয়েস কমা কাম ইন ইনভার্ট কমা কমা সেইড দি টিচার কমা ইনভার্ট কমা আরম্ভ হয় হ্যাভ ইন লেট এখানে দেখতে হবে কয়জন বক্তা কয়জন শ্রোতা কে বক্তা কে শ্রোতা নিশ্চয়ই মে আই কাম ইন স্যার ইনভার্ট কমা কমা এখানে সেইড কামাল কামাল জিজ্ঞাসা করছে এখানে তাহলে বক্তাকে অর্থাৎ স্পিকারকে কামাল কামালের কথা এখানে শেষ হয়েছে কি হয়নি সেটা দেখতে হবে ফুল স্টপটা দেখতে হবে ভালো করে কামালের কথা এখানে শেষ হয়েছে যেহেতু ফুল স্টপ পূর্ণ থামা এবার আবার নতুন করে আরম্ভ হয়েছে যখন তখন দেখতে হবে এটা কার কথা এটা কি কামালের কথা না অন্য কারো কথা ইয়েস কামিং যেহেতু কামাল বলছে আমি আসতে পারি তাহলে নিশ্চয়ই অন্য কারো কথা কার কথা সেখানে দেখা যাচ্ছে যে ইয়েস হ্যাঁ কামিং এসো ভিতরে এসো সেইড দি টিচার টিচার বলছে আবার এই টিচারের পরে এখানে ফুল স্টপ না কমা ইনভার্ট কমা আরম্ভ
কমা ইনভার্ট কমা আরম্ভ, তাহলে টিচারের কথা কিন্তু শেষ হয়নি। সেই কারণে এখানে টিচারের এই আর একটি কথা, অর্থাৎ টিচারের কথাটা আমরা এটা এবং এইটা, এই দুটোই টিচারের কথা আর এইটা শুধুমাত্র কমা। তাহলে আমরা প্রথমটা ফার্স্টে সলভ করব। প্রথমটা কি করব, প্রথমে আমরা একটু করার চেষ্টা করব। প্রথমে যেহেতু স্পিকারকে কামাল, কামাল কামাল, মে আই কাম ইন স্যার, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে এই রুলটা এখানে ব্যবহার করতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে যে এই কামাল কাকে বলছে, স্যারকে। তাহলে স্যারের পরিবর্তে আমরা কী শিখেছি, কী লিখতে বলেছিলাম? রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। কামাল রেসপেক্টফুলি যেহেতু জিজ্ঞাসা সিদ্ধ ইন্টারোগেটিভ, সেহেতু আস্কড, কামাল রেসপেক্টফুলি আস্কড, এসএইচডি আস্কড। কাকে আস্কড করেছে? টিচারকে। এখানে টিচার লিখলেও হয় না লিখলেও হয়, কামাল রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার। এখানে তুমি লিখতে পারো আস্কড দ্য টিচার, টিএসএইচআর, তোমার পক্ষে ভালো হয়। আস্কড দ্য টিচার অর্থাৎ যারা নতুন, যারা নতুন তাদের পক্ষে ভালো হয়, যেহেতু আমরা শ্রোতাটাকে দিলে আমাদের পার্সন পরিবর্তন করতে সুযোগ হবে। কামাল রেসপেক্টফুলি আস্ক দ্য টিচার, মে আই কাম ইন স্যার, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি হবে, ইফ, 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 আই ইফ কার সঙ্গে, আই মানে কে, কামাল ফার্স্ট পার্সন বক্তার সঙ্গে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে, কামাল তাহলে হি, এখানে কে লিখে দিলাম, হি, মেয়ের পরিবর্তে মাইট, এম আই জি এস টি, মাইট। কাম ইন, কামটা নৈকট্যবাচক ওয়ার্ড, সেই কারণে এর পরিবর্তে গো হবে, গো ইন, ফুল স্টপ, কেননা এখানে কামালের কথা শেষ হয়েছে। এখন আমাদের নতুন করে টিচারের কথা শুরু হচ্ছে, তাহলে টিচার কি বলছে, টিচার, দি টিচার, দি টিচার, টি এ সি এই সি, দি টিচার রিপ্লাইড, এই যে ইয়েস আছে, ইয়েস এর পরিবর্তে কি লিখতে বলেছিলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড, রিপ্লাইড, এল আই ডি, রিপ্লাইড ইন দ্য, ইন দ্য, রিপ্লাইড ইন দ্য, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এ এফ এফ আই আর, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন এইটুকুনি লিখে ইয়েস এর পরিবর্তে এইটুকুনি লিখে দেখতে হবে এইটা কোন সেন্টেন্সে কথা বলছে, কাম ইন, এই কাম ইনটা কোন সেন্টেন্স, ভাব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কী হবে, টু, টু, কামটা আমাদের নৈকট্যবাচক ওয়ার্ড, সেই জন্যই টু, গোয়িং, গোয়িং। একটা লাইন শেষ হলো, এই পর্যন্ত শেষ হলো, এই দি টিচারের কথা আবার। তাহলে এখানে আমরা এই সেই এগেইন, অলসো, ফার্দার ইত্যাদি যোগ করব বা অ্যান্ড যোগ করব। যেহেতু এটা কোন সেন্টেন্স, হাই হ্যাভ ইউ লেট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অ্যান্ড আস্কড, আস্কড, এটা আমরা যোগ করলাম। এখানে অন্য শব্দও দেওয়া যেতে পারে সেন্টেন্সের, কি হয় অ্যান্ড আস্কড, কে আস্কড করছে, টিচার, যেহেতু এখানে আমরা শুরু করেছি দি টিচার দিয়ে, অর্থাৎ কই তো, এই যে দি টিচার, এই যে দি টিচার, দি টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ টু গো ইন অ্যান্ড আস্কড কামাল, কামালকে জিজ্ঞেস, অ্যান্ড আস্কড কামাল, দিলেও হবে না দিলেও হবে, যেহেতু তুমি বুঝতে পারবে না প্রথমে, সেহেতু দিয়ে নেবে। দি টিচার আস্কড, দি অ্যান্ড আস্কড, কি বলছে, হাই হ্যাভ ইউ লেট, তাহলে হয়, হয় দিলাম কেন, এখানে হয়টা দিলাম কেন, আগে ইফ দিয়েছি এখানে হয় দিয়েছি কেন, কথাই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে সেই ডব্লিউ এস কোশ্চেন বসবে, কিন্তু যদি তা না হয়, যদি অক্সিলারিজ ভার্ব দিয়ে হয়
তাহলে সেক্ষেত্রে ইট বসবে, এইটুকুনি মনে থাকে যাবে, সেটা আমরা আগে পাস করে এসেছি। অ্যান্ড আস্ট হয় হ্যাভ ইউ, ইউ ইউ মানে কে, ইউ মানে কামাল, যেহেতু কামালকে বলছে স্যার, হয় হি, হয় হি, হ্যাভ থাকলে হ্যাড, হ্যাড লেট। এরপরেও যদি আরো কিছু থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবে করতে করতে যাব, অর্থাৎ খেয়াল রাখতে হবে ন্যারেশন পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম পার্সন, ভার্ব এবং নৈকট্য, পাঁচটা সেন্টেন্সের পাঁচ রকম পরিবর্তন, আর প্যাসেজ ন্যারেশনের ওই কটা পরিবর্তন। আমি আরেকবার একটু বলি যে প্যাসেজ ন্যারেশন পরিবর্তন করতে গেলে বা ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের সর্বপ্রথম তিনটি বিষয়ের উপরে জোর নজর দিতে হবে। প্রথম হচ্ছে কি, ফার্স্ট পার্সন, চেঞ্জ অফ পার্সন, সেটা আমরা আগে করে এসেছি, অর্থাৎ ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো প্লেস, অর্থাৎ থার্ড পার্সন করে পরিবর্তন হয় না। আচ্ছা, ভার্বের পরিবর্তন কি, অর্থাৎ অনুরূপ ভার্বের পরিবর্তন হচ্ছে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে আমরা দেখেছিলাম, আমরা ছবির মাধ্যমে দেখেছি, অর্থাৎ অ্যাকর্ডিং টু রুলস অনুসারে আমরা দেখেছি যে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন হয়। আর আমাদের পার্সনের পরে আমাদের কিছু পার্সন বলছি, ভার্বের পরে আমাদের নৈকট্য বাচক ওয়ার্ডের পরিবর্তন, অর্থাৎ নৈকট্য বাচক ওয়ার্ডগুলো যেমন আমাদের ইয়েস স্টাডি থাকলে কী হবে, টুমোরো থাকলে কী হবে, হ্যাঁ কাম থাকলে কী হবে, এগো থাকলে কী হবে, নাও থাকলে কী হবে, এইগুলো আমরা পরিবর্তন করেছি। আর অর্থাৎ আমাদের পার্সন ভার্ব নৈকট্য বাচক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঁচটা সেন্টেন্সের দিকে ভালো করে আমাদের নজর দিতে হবে এবং মনে রাখতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটুর পরিবর্তে কী হবে, সেইটুর পরিবর্তে টোল্ড, কমাউটিং, এ দ্যাট, বাকি তিনটি বিষয়ের যথেষ্ট যথারীতি পরিবর্তন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে, সেইটুর পরিবর্তে আস্কড, কমাউটে গিয়ে ইফ বা ডাবল ইয়েস কোশ্চেন, এবং বাকি তিনটি বিষয়ের যথাযথ পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের তিনটে পার্ট, একটা আছে ভার্ব প্লিজ, একটা লেট, একটা লেট আস। তাহলে ভার্ব প্লিজের ক্ষেত্রে আমরা বলেছিলাম অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, কমাউটে গিয়ে টু, হ্যাঁ এইভাবে পরিবর্তন করতে হবে। লেটার ক্ষেত্রে সেট টু ব্যাপারটা টোল্ড, কমাউটিং এ দ্যাট, সাবজেক্ট বা পরিবর্তিত সাবজেক্টের পরে, পরিবর্তিত সাবজেক্ট পরে মাইট অবশ্যই দিতে হবে, এবং ভার্ব ভার্বের পরিবর্তন হবে না, ওখানে পার্সন আর নৈকট্য বা সুকোয়ার্ডের পরিবর্তন হবে। তেমনিভাবে লেটাসের ক্ষেত্রে আমরা লেটাসের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে কী বলেছিলাম, প্রপোজ টু, কমা ইনভার্ট, কমাউটিং এ দ্যাট, আর পরিবর্তিত সাবজেক্টের পরে শুড অবশ্যই দিতে হবে, হ্যাঁ, আর বাকি পার্সন এবং নৈকট্য বাচক ওয়ার্ডের যথারীতি পরিবর্তন। ঠিক তেমনিভাবে অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সে সেটির পরিবর্তে কি, অর্থাৎ এটা হচ্ছে সেই আশীর্বাদ সুযোগ বাক্য, হ্যাঁ তাহলে সেখানে এখানে প্রেড বা উইশড, আর কমা ইনভার্ট, কমাটি গিয়ে দ্যাট, আর যথারীতি যথানিয়মে পরিবর্তন, যেমন পার্সন ভার্ব নৈকট্য, তা যদিও ওখানে সাবজেক্টে পরিবর্তিত সাবজেক্টের পরে আমাদের মাইট দিতে হয়, সেহেতু মাইটের পরে ভার্বের আর কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র পার্সন এবং নৈকট্য বাচক ওয়ার্ডের পরিবর্তন, আর বাকি থাকলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটির পরিবর্তে আনন্দ বুঝলে এক্সক্লেম জয়, দুঃখ বুঝলে এক্সক্লেম ছাড়ো, কমাউট দ্যাট, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। এই পরিবর্তনের এই প্যাসেজের ভিতরে এই কাজগুলো করতে হবে, প্যাসেজের ভিতরে ঠিক এই কাজগুলোই করতে হবে, আর তেমন কোনো পরিবর্তন না। আর প্যাসেজ ন্যারেশনের যে বারোটি রুলস আছে তার ভিতরে আমরা আজকে দুটো তিনটে দেখেছি, যে ইয়েস থাকলে কী হয়, স্যার থাকলে কী হয়, স্যার থাকলে কী হয়, রেসপেক্ট, ইয়েস থাকলে কী হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে কী হয়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক এইভাবে আমরা যাব। আজকে আমরা এই পর্যন্ত প্যাসেজ ন্যারেশনের অল্প একটু শিখলাম, আগামী দিন আরও পরিপূর্ণভাবে শিখব। আজকে এই পর্যন্ত, নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।